ছাত্রলীগ ছাত্র রাজনীতির কলঙ্ক বললেন এবি পার্টির দলের নেতারা। বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ও বুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করার নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। মানববন্ধন থেকে সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগকে ছাত্র রাজনীতির কলঙ্ক এবং ক্যাম্পাসে সহিংসতার মূল নাটের গুরু হিসেবে অভিহিত করেছে দলের নেতারা। আজ বিকেল ৪টায় রাজধানীর পল্টন বিজয়ন ঘোষ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে এবি পার্টি। দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী সিমা ফাহিম, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রমুখ। সমাবেশে বক্তারা বুয়েট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, আবরার হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ না পেলে জানা যেত না ছাত্রলীগের নেতারা কত ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। পুরনো ঢাকায় বিশ্বজিৎ নামক একজন দর্জিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায়ও ছাত্রলীগ নেতাদের চরিত্র প্রকাশ পায়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ মূলত ছাত্র রাজনীতির কলঙ্ক, তাদের খুন ধর্ষণ চাঁদাবাজির কারণে মানুষ ছাত্র রাজনীতির প্রতি বিরক্ত ও বিতশ্রদ্ধ হয়ে পড়েছে। বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের চলমান ছাত্র রাজনীতির বিপক্ষে যে আন্দোলন তার সঙ্গে সংহতি জানিয়ে নেতারা বলেন, ক্যাম্পাসগুলো দখলে নিয়ে ছাত্রলীগ সবখানে পাক হানাদারদের মতো টর্চার সেল ও নারী নির্যাতন কক্ষ বানিয়ে রেখেছে, তারাই ক্যাম্পাসে সহিংসতা ও জঙ্গিপনার নাটের গুরু। অতএব বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফিরিয়ে এনে শত শত মেধাবী ছাত্রের জীবনকে জিম্মি করতে দেওয়া যায় না। সমাবেশ থেকে বুয়েটের সাবেক সব শিক্ষার্থীদের একাত্ম হয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার, আহমদ বারকাজ নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, রুনা হোসাইন, রিপন মাহমুদ, শরণ চৌধুরী, সুমাইয়া শারমিন ফারহানা, মশিউর রহমান মিলুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।